আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, স্বাগতম রিজওয়ানুন নাবিদ। জুমা ও ঈদের নামাজ আদায়ের অনুমতি দিল কাতার। মধ্যপ্রাচ্যের খুবই ছোট রাষ্ট্র কাতার, আর করোনা সংক্রমণে সবচেয়ে সাকসেস এবং সবচেয়ে ভালো অবস্থানে আছে এই কাতার। আর এই কাতারেই ঈদ এবং জুমার নামাজ আদায় করার অনুমতি দেওয়া হলো। বিস্তারিত, মহামারী করোনা ভাইরাস প্রেক্ষাপটে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কাতার। সেই সাথে পবিত্র ঈদুল আজহা ও জুমার নামাজের আদায় করতে কিছু মসজিদ ও ঈদগাহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে আরও বলা হয়েছে, মুসল্লিরা 1.5 মিটার সামাজিক দূরত্ব বজায় রাখবে। 60 বছরের বেশি বয়সী ও শিশু এবং যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তাদেরকে ঘরে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেয় কাতার ইসলামিক ফাউন্ডেশন থেকে। তাই যারা ঈদের নামাজ আদায় করবেন মসজিদে গিয়ে বা জুমার নামাজ আদায় করবেন, তারা অবশ্যই স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করবেন। কারণ আপনি জানেন, এই সংক্রমণে সেফটি এবং নিরাপত্তা নিশ্চিত করা সবাই সবার অবস্থান থেকে নৈতিক দায়িত্ব। তাই সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন এবং আপনি আপনার ঈদ পালন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন কোনো আপডেটে আবার দেখা হবে, সে পর্যন্ত শুভকামনা।